টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের অতিথি একজন সিপিএ, ফলে আপনারা বুঝতেই পারছেন যে আমরা কথা বলবো আজকে ট্যাক্স এবং ট্যাক্স সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে। আমাদের অতিথি আপনাদের খুবই পছন্দের মানুষ, পরিচিত মুখ, সিপিএ সরোয়ার চৌধুরী। তাকে আমরা পেয়েছি বেশ কিছুদিন পরে, কারণ এখন ট্যাক্স সিজন চলছে, নানাবিধ ব্যস্ততা, তাই একটু সময় কেটে গেল। আপনারা যদি সরাসরি ট্যাক্স এবং ট্যাক্স সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে প্রশ্ন করতে চান, সিপিএ সাহেবের কাছ থেকে আপনার প্রশ্নের বা সমস্যার উত্তর জানতে চান, তাহলে আমাদের ফোন নাম্বার 6463079828 এই নাম্বারে ফোন করলে আপনারা কথা বলতে পারেন। আর পাশাপাশি ফেসবুকে টিবিএন 24 লিখে সার্চ দিলে সেখানে আপনারা আমাদের অনুষ্ঠানে সরাসরি দেখতে পাবেন। সেখানে প্রশ্ন লিখলেও আমরা সেখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা যাচ্ছি অতিথির কাছে। কেমন আছেন? ধন্যবাদ সাদ ভাই, ভালো আছি। তো এখন তো ট্যাক্স সিজনের মোটামুটি খুবই ব্যস্ততা তুঙ্গে আর কি। আচ্ছা, মোটামুটি ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত মানুষ সবাই যারা রিফান্ড পেতে চায় তারা কিন্তু খুবই খুবই উদ্গ্রীব কি করে তাড়াতাড়ি ট্যাক্সটা ফাইল করবে এবং রিফান্ড যখন আসবে তাড়াতাড়ি কীভাবে রিফান্ডগুলো পাবো। তো সেই সমস্ত ব্যাপার নিয়ে এখন মোটামুটি ট্যাক্স ফাইলিং নিয়ে খুবই ব্যস্ত আছি। গত সপ্তাহে কি আপনার এমন কোনো কেস আছে যেটা আপনি বলতে পারেন বা একটু আনইউজুয়াল? এখন আনইউজুয়াল মানে এখন আমরা যখন ট্যাক্স ফাইলিংয়ের জন্য ট্যাক্স ফাইলিং করি অথবা আমরা যারা ট্যাক্স ফাইলার অথবা সরি ট্যাক্স পেয়ার, তারা কিন্তু অনেক সময় রিফান্ডটা তাড়াতাড়ি পাওয়ার জন্য অনেক কিছু ভুলক্রমে করে থাকেন, অনেক কিছু ফুলি এফএফএ যেটা বলি আমরা আর কি জিনিসগুলোকে উপস্থাপন করেন। আমার কাছে কয়েকটা কেস এসছে গত সপ্তাহে, যেগুলো অনেক দিন আগের, 2 বছর আগের অথবা 1 বছর আগের, যেগুলার আবার এক্সপ্লেনেশন এক্সামিনেশন চেয়েছে। তো এই সমস্ত কেসগুলোকে আমার করতে হচ্ছে আর কি, যে মনে করেন যে 2 বছর আগে ট্যাক্স রিফান্ড পেয়েছে, এখন ওরা বলছে না তোমার এটা ভুল ছিল। সুতরাং এই ক্ষেত্রে আমরা আলোচনা করতে পারি আজকে যে কী কী কারণে ভুল হতে পারে, অথবা একজন ট্যাক্স প্রিপেয়ারার, ট্যাক্স পেয়ার এবং প্রিপেয়ারার দুজনেরই কী ব্যাপারে একটা সতর্ক থাকা উচিত। এখন তার আগে আমাদের একটা প্রশ্ন, ধরেন এই যে ট্যাক্স রিফান্ড যারা পাচ্ছেন গত বছর যদি পেয়ে থাকেন, সেটা কি এই বছর কোনো আপনার ট্যাক্স দেওয়ার সময় এটা উল্লেখ করতে হবে? রিফান্ড যেটা পাচ্ছেন সেটা নির্ভর করে কোন ধরনের ট্যাক্স ফাইলিং হয়েছে। এখন মনে করেন যে যারা আইটেমাইজ ডিডাকশন করেন তাদের সেই রিফান্ডটা এখানে আবার ইনকাম হিসেবে স্টেটের, নিউ ইয়র্ক স্টেটের যখন রিফান্ডটা পেয়েছে সেটা ইনকাম হিসেবে উল্লেখ করতে হবে, আদারওয়াইজ এটা করতে হবে না। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যাদের বাড়ি আছে, যাদের রিয়েল স্টেট ট্যাক্স দিতে হয়, মর্গেজ ইন্টারেস্ট দিতে হয়, তারা কিন্তু এই সমস্ত ক্ষেত্রে তাদের বেলায় প্রযোজ্য। যেটা আগে বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা তাড়াহুড়া করতে গিয়ে অনেক কিছুই আমরা ভুলে যাই, আমরা মনে করেন যে করে ফেললাম, তবে ভীত হওয়ার কোনো কারণ নেই, এই জন্য যে এই সমস্ত জিনিসগুলোকে আবার অ্যামেন্ড করা যায়, যথাযথ নিয়মে অ্যামেন্ড করা যায়। কিন্তু যখন একটা এক্সামিনেশনে পড়ে যান তখন কিন্তু এটা খুব কঠিন হয়ে পড়ে। কেউ একজন ট্যাক্স ফাইল করলেন, করার পরে তার হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন যে তার একটা পেপার বা একটা আর্নিং বাদ পড়েছে, একটা W2 বাদ পড়েছে, তখন তার ইমিডিয়েট কাজটা কি হবে? এটা অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন এবং এটা অনেক ক্ষেত্রে হচ্ছে। শামীম ভাই, আমার মনে হয় আপনি ট্যাক্স প্রোগ্রামের আমাদের সাথে আলোচনা করতে করতে আপনি একজন অভিজ্ঞ ট্যাক্স প্রিপেয়ারার হিসেবে এখন আমাদের কমিউনিটিতে স্থান করতে পারবেন, আপনি জিনিস গুলোকে ধরতে পারছেন এটা হয় এবং অনেকেরই হয়েছে। আমার একটা উপদেশ হচ্ছে যখন আমার কয়েকজন ট্যাক্স ফাইলার তারা ট্যাক্স ফাইল করেছেন এবং 2 দিন আগে ফাইল করেছেন, তারপরে বলে যে ভাই আমার তো W2 একটা রয়ে গেছিলো যে আমি জানি না, এখন তাদের কাছে আমার অনুরোধ আপনারা এই সমস্ত ব্যাপারে যখন যে সমস্ত ডকুমেন্টগুলো যদি না দিয়ে থাকেন তাহলে একেবারে চুপচাপ থাকবেন, আপনাদের রিফান্ড প্রসেস হওয়ার পরে তখন অ্যামেন্ডেড রিটার্ন করে ওইটা জমা দিবেন। আর যদি মনে করেন যে আপনার এই এডিশনাল ডকুমেন্টের জন্য আপনার ট্যাক্স দিতে হচ্ছে তাহলে অ্যামেন্ডমেন্টটা আপনি 15 এপ্রিলের আগে করে ফেলবেন, আর যদি আপনি যদি ট্যাক্স ফেরত পাবেন তখন এটা পরে করলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, কিন্তু যদি আপনি ট্যাক্স দিতে হবে তাহলে কিন্তু আগে দিতে আগে করতে হবে, তাহলে পেনাল্টি হবে, ফাইন হবে, দুইটাই হবে। আচ্ছা আচ্ছা, আমাদের পেনাল্টি হবে আর ইন্টারেস্ট হবে।
আচ্ছা, আমাদের সঙ্গে ফেসবুকে বেশ কয়েকজন যুক্ত হয়েছেন, রায়হান উদ্দিন যুক্ত হয়েছেন, মোহাম্মদ আনিসুল কবির জাসির তিনি যুক্ত হয়েছেন, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ থেকে দেখছি। বাহ, আপনাকে ধন্যবাদ, তিনি আপনাকে ধন্যবাদ জানিয়েছেন, সুন্দর প্রোগ্রাম, টিভিএনকে ধন্যবাদ জানিয়েছেন, ধন্যবাদ আপনাকে, আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা এইটুকু বলতে পারি, ধরুন আপনি কথা প্রসঙ্গে একটা বিষয় বলছিলেন যে রেন্টাল প্রপার্টি, রেন্টাল প্রপার্টির সাথে ট্যাক্সেশনের কী সম্পর্ক? হ্যাঁ, রেন্টাল প্রপার্টি এখন বাংলাদেশ থেকে পর্যন্ত যারা অনুষ্ঠানটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যে আমরা আগেও বলেছি বিভিন্ন অনুষ্ঠানে বলেছি, গ্লোবাল ইনকাম সম্পর্কে বলেছি, এখন যারা আনিসুল কবির জাসির সাহেবের যদি ওখানে কোনো প্রপার্টি থাকে তাহলে কিন্তু আমেরিকায় ট্যাক্স ফাইল করার জন্য, যেহেতু উনি যদি আমেরিকান সিটিজেন হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে তার রেন্টাল প্রপার্টির ইনকামটা উল্লেখ করতে হবে। রেন্টাল প্রপার্টির বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি কোনো একটা প্রপার্টি, আপনার একটা অংশ এবং পুরো প্রপার্টি, একটা রেজিডেন্সিয়াল প্রপার্টি যদি আপনি রেন্ট দিয়ে থাকেন, ওটার এগেনস্টে যে ক্যাশ পাচ্ছেন, ক্যাশ অর কাইন্ড, যেটাই পান, কাইন্ড এই জন্য বলছি যে মনে করেন যে আপনার একজন ট্যানেন্ট আছে, আপনি ট্যানেন্ট একজন হ্যান্ডিম্যান অথবা একজন প্লাম্বার, তো আপনাকে সে 1,000 টাকা প্রতি মাসে মাসে রেন্ট দিয়ে থাকে, তাহলে এক মাসে সে আপনার ঘরের প্রপার্টির কিছু প্লাম্বিং সমস্যার সমাধান করলো, সে যদি বলে যে আমি আপনার জন্য 500 টাকার কাজ করেছি, আপনাকে এই 500 টাকা দিব না, কিন্তু আপনার র্যান্ট যোগ করার সময় সেটা উল্লেখ করতে হবে। তার মানে আপনি র্যান্ট, এই যে প্রপার্টিটার যে সমস্ত ব্যাপার, মানে যে র্যান্টটা পাচ্ছেন প্রতি বছর, সেই র্যান্টটা উল্লেখ করবেন রেন্টাল ইনকাম হিসাবে, আর তার এগেস্টে যা যা খরচ হচ্ছে ওই সমস্ত খরচ, যেমন ধরেন ইন্টারেস্ট আছে, মর্টগেজ ইন্টারেস্ট। তাহলে এই যে উনি যে বাড়িটা ঠিক করলেন 1,000 টাকার মধ্যে তার 500 টাকা তো কাটা গেল, সেটা উনি কি রেন্টাল ইনকাম হিসাবে 1,000 টাকায় দেখাবেন? না, রেন্টাল ইনকাম হিসাবে 500 টাকায় দেখাবেন, ফেয়ার মার্কেট ভ্যালু অফ দি ওয়ার্ক। আচ্ছা, তাহলে একটা সম্পূরক প্রশ্ন হচ্ছে যে যদি কেউ এমন থাকে যে হ্যাঁ আমেরিকান সিটিজেন বাংলাদেশে থাকছেন, তারা ট্যাক্স দেবেন কিভাবে? তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, ওখান থেকে যোগাযোগ করবেন, ইমেইলে যোগাযোগ করতে পারেন, টেলিফোনে যোগাযোগ করতে পারেন, ভাইবারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ওকে, তাদের কিন্তু কিন্তু কথা হচ্ছে তাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকতে হবে, সিটিজেন হলে অবশ্যই থাকবে, অবভিয়াসলি থাকবে। তার মানে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন যে আপনাকে আসলে বাংলাদেশ থেকে সরাসরি সিপিএ কিংবা এনরোল এজেন্ট কিংবা দায়িত্বপ্রাপ্ত সার্টিফাইড ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর আরেকটা জিনিস আছে, এখানে দু ধরনের ইনকাম আছে, এখন আপনি আমরা বললাম রেন্টাল প্রপার্টি, রেন্টাল প্রপার্টি ছাড়া মনে করেন যে উনি ওখানে চাকরি করেন, উনি মনে করেন যে ওখানে কোনো একটা জমি বিক্রি করেছেন অথবা বড় কোম্পানিতে কাজ করেছেন, আর্ন ইনকাম যেটা বলি, উপার্জিত কষ্টে উপার্জিত মানে আপনার আয়, সেটা কিন্তু তার একটা বড় অংশ কিন্তু এক্সক্লুশন হিসেবে নেওয়া যাবে। মনে করেন যে $150,000-$105,000 পর্যন্ত এক্সক্লুশন হয়ে গেল, মনে করেন একজন যদি বাংলাদেশে কোনো একটা বড় কর্পোরেশন অথবা সৌদি আরব অথবা দুবাইতে একটা কর্পোরেশনে কাজ করেন এবং $100,000 বেতন পান, তাহলে কিন্তু দেখা গেলো যে $105,000-$106,000 ডিডাকশন হয়ে তার ডিপেন্ডেন্ট চেঞ্জ মানে আপনি যেটা বলতেছেন W4, আমি হ্যাঁ W4 এ আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য জিরো, রাইট, সো দে হ্যাভ এ কলাম নাম্বার স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3, জি জি, সো ওয়্যার আই শুড টু পুট দ্য জিরো? এটা আমি মুখস্থ বলতে পারবো না, আপনি একটু ফর্মটা নিয়ে আপনার, এটা ইজ ভেরি সিম্পল, এটা ইনস্ট্রাকশন আছে ওইটা নিয়ে আপনার ওখানে ওই, এখন যেহেতু স্ট্যান্ডার্ড ডিডাকশনটা বেড়ে গেছে সেই জন্য ওই ফর্মগুলো কলামটা পূরণ করলেই আপনার বেরিয়ে আসবে, এর বেশি ইনফরমেশন দিতে হবে না। The format already changed right. 2019-2020 as a new form. Jee. But I tried to put it over there, it show amount. So I'm going to extra amount and put it down over there. W4টা নতুন ফর্ম যুক্ত হয়েছে এবং ইনস্ট্রাকশনটা ফলো করলে হয়ে যাবে, আর যদি এটা যদি আপনাকে যদি লাইন বাই লাইন যদি আপনাকে ওয়াক থ্রু করতে হয় তাহলে আপনি অফলাইনে অফ টাইমে একটা কল দিবেন, আমি অফিস থেকে এটা ইনস্টা আপনাকে গাইড করবো আমি, কারণ ওর মধ্যে ইনস্ট্রাকশন আছে। আপনারা আমাদের টেলিভিশনে TBN24 টেলিভিশন স্ক্রিনেই আমাদের সরার সাহেবের নাম্বার পাবেন, সেখানে কল করলে আপনি বাকিটা ডিটেল ইয়ে করতে পারেন, কারণ এটা পয়েন্ট টু পয়েন্ট আপনাকে উত্তরটা দিতে হচ্ছে। আচ্ছা, প্রপার্টি এক্সচেঞ্জ বলতে কী বুঝি?
প্রপার্টি এক্সচেঞ্জ বলতে এটা বুঝি যে মনে করেন যে IRS একটা রেগুলেশন অথবা একটা রুল, যেটা 1031 এক্সচেঞ্জ সেকশন বলে আর কি। 1031 এক্সচেঞ্জ সেকশন হচ্ছে এমন একটা প্রভিশন অথবা যে একটা নিয়ম যেটাতে আপনি একটা প্রপার্টি বিক্রি করে আর একটা প্রপার্টি কিনলে এই এই প্রপার্টির যে আপনি প্রফিট করলেন সেই প্রফিটটা আপনি নতুন প্রপার্টিতে পাস্থ্রু করলেন, তাহলে এটা যে ক্যাপিটাল গেইন হলো সেটা আপনার দিতে হচ্ছে না। আচ্ছা, তবে এই জিনিসটা করতে গেলে কিন্তু বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। সেটা প্রথমত এটাকে বলা হচ্ছে লাইক কাইন্ড এক্সচেঞ্জ, অর্থাৎ আপনি যে প্রপার্টিটা বিক্রি করতেছেন একটা রেন্টাল প্রপার্টি মনে করেন আপনি বিক্রি করে আর একটা নতুন কিনছেন, সেই জন্য সিমিলার প্রপার্টি কিনতে হবে, অথবা সিমিলার প্রপার্টি না হলেও সিমিলার টাইপ অফ প্রপার্টি। মনে করেন আপনি একটা রেন্টাল প্রপার্টি একটা হাউস বিক্রি করলেন, হাউস বিক্রি করে আপনি একটা কন্ডো কিনলেন, দ্যাটস ফাইন। কিন্তু আপনি যদি একটা হাউস বিক্রি করে অন্য কোনো ধরনের প্রপার্টি কিনেন তাহলে কিন্তু হবে না। লাইক কাইন্ড প্রপার্টি অথবা সিমিলার টাইপ অফ আর কিছু নিয়ম হচ্ছে যে আপনার প্রপার্টিটা আপনি যে নতুন প্রপার্টিটা কিনছেন সেটা কিন্তু আপনার নামেই হতে হবে, অর্থাৎ যে বিক্রি করছে তার নামেই কিনতে হবে, টাইটেল পাস করতে হবে। আচ্ছা, আর একটা হচ্ছে যে প্রপার্টিগুলো আমেরিকাতেই হতে হবে, ইউনাইটেড স্টেটসে। আপনি যদি এখান থেকে বাড়ি বিক্রি করে যদি বাংলাদেশে বাড়ি কিনেন তাহলে কিন্তু ওই গেইনটা কিন্তু ওখানে ট্রান্সফার করতে পারবেন না। আচ্ছা, এবার আর একটা দুটো আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে ইউ ক্যানট টাচ দ্য মানি, মানিটা স্পর্শ করতে পারবেন না। সমান পরিমাণে আপনি ইনভেস্ট করে ফেলতে হবে, ইনভেস্ট করে ফেলতে হবে এটা না। আর একটা ডেঞ্জারাস জিনিস যেটা হচ্ছে, আপনি বিক্রি করার পরে ওই পয়সা কিন্তু আপনি আপনি টাচ করতে পারবেন না, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসতে পারবে না। আপনি এটা একটা ইন্টারমিডিয়েটই যে আছে, আচ্ছা, মানে ওই যে যারা রিয়েল এস্টেট ব্রোকার তারা জানে কারা ইন্টারমিডিয়েটই, তাদের হেফাজতে রাখতে হবে এবং তারা আপনি 45 দিনের মধ্যে এসক্রো অ্যাকাউন্ট যেটাকে বলে অ্যাকাউন্টে রাখতে হবে, তার লয়ারের অ্যাকাউন্টে রাখতে হবে, 45 দিনের মধ্যে আপনার একটা নতুন প্রপার্টি ফাইন করতে হবে, 180 দিনের মধ্যে এটা ক্লোজ করতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে সেই ট্যাক্স রিবেটটা পাওয়া যাবে, ট্যাক্স রিবেটটা পাওয়া যাবে। আর তাছাড়া এর মধ্যে যদি মনে করেন যে আপনি আর নতুন একটা আর যেটা নতুন একটা প্রপার্টি কিনছেন সেটা কিন্তু যেটা বিক্রি করছেন তার চেয়ে একটু হায়ার ভ্যালু হতে হবে, হায়ার কস্ট অথবা হায়ার। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন রকনউদ্দিন, তিনি লিখেছেন যদি বাড়ি রিফাইন্যান্সিং করে তাহলে সেটা ট্যাক্সের ক্ষেত্রে কী রকম প্রভাব ফেলবে। আমরা এই প্রশ্ন উত্তর জানবো, তার আগে আমরা একটা ফোন নিতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, হ্যালো, জি জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি বলুন প্রশ্নটি। জানতে চাইছিলাম যে ট্যাক্স ফাইলিং ক্ষেত্রে যারা বাসা বাড়ি যারা যে হাউজিং বিল্ডিং এ থাকে তারা রেন্ট দেয়, এটা কি ট্যাক্স ফাইল উল্লেখ করতে হয়? আচ্ছা, যারা রেন্ট দেয় তাদের ট্যাক্স ফাইলে উল্লেখ করা বা ছাড় পাওয়া যাবে কিনা, আমি যতদূর বুঝতে পেরেছি আপনার প্রশ্নটির উত্তর, মানে যারা তো আমি বলে দিতে পারবো, বলতে পারবে মানে মানে বাসা ভাড়া তো কখনোই আপনার ডিডাকশন পড়বে না। ভুল পড়বে, আপনি রং কিরকম পড়বে বলেন। না না, আমি এটা জোকিং জোক করছি না, বাসা ভাড়া এই সেন্সে যে আপনি ডিডাকশন পাবেন সেটা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে যদি আপনি বাসা ভাড়া থাকেন তাইলে সামান্য ক্রেডিট পাওয়া যায়, এটাকে আমরা বলি না যে এটা ডিডাকশন বলি না, এটাকে বলে ক্রেডিট। আপনি নিউ ইয়র্কে বাসা, আমার উত্তর ঠিক ছিল, ঠিক ছিল। হ্যাঁ, বাসা ভাড়া মনে করেন যে অনেকে বিজ্ঞাপন দেয় যে বলে যে বাসা ভাড়া, বিমান খরচ, এই খরচ, ওইগুলা এগুলা ডিডাক্টেবল না। এমনকি আপনার আপনি যে টিকিট খাচ্ছেন সেটাও আপনাকে কখনো দেখানো যায় না। আপনার গাফিলতির জন্য যদি আপনি টিকিট খান, অনেকেই অনেকেই যারা মনে করেন যে ক্যাব চালান, উবার চালান, তারা বলে যে আমি তো ভাই 500 টাকার টিকিট খাইছি। আমরা যে টিকিট খাওয়াটা কোনো রকমেই গ্রাহ্য নয়, কিন্তু টিকিটের জন্য যদি ফাইট করতে গিয়ে আপনি লয়ারকে 5000 টাকা দেন সেটা কিন্তু ডিডাক্টেবল। আচ্ছা আচ্ছা, তাহলে তো টিকিটের টাকা দিয়ে দেওয়ার চেয়ে ফাইট করাটা ভালো, ফাইট করাটা ভালো। এই সেন্সে মনে করেন যে টিকিটটা খেলেন, টিকিট খেয়ে যদি আপনার লাইসেন্স চলে যায় আপনি ব্যবসা কেমনে করবেন? কারেক্ট কারেক্ট, বুঝলেন না? সেই জন্য ফাইট করাটাই ভালো। ওকে, সুপ্রিয় দর্শক, আমরা মনে করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা পরবর্তী ফোনে যেতে চাই, তার আগে একটু বলতে চাই যে ধরেন আমাদের এখানে ফেসবুকে আমাদের বেশ কয়েকজন যুক্ত হয়েছেন, তানজিম হোসেন যুক্ত হয়েছেন ব্রঞ্জ থেকে, নূর আলম যুক্ত হয়েছেন, একজন রয়েছেন হেড অফ হাউসহোল্ড করেছেন, তাদের কী কী ধরনের সচেতনতা থাকা দরকার? ও, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন মনে করেন যে আমাদের
আমরা অনেক সময় ফেস করি, যেটা সেটা হচ্ছে যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ওরা অনেক সময় বলে যে আমি কি আমরা আমি আমার চারটা বাচ্চা আছে, আমি দুটার নিয়ে হেড অফ হাউসহোল্ড, আরেকজন বলে যে আমি দুটার নিয়ে হেড অফ হাউসহোল্ড, এই সমস্ত এটা কিন্তু এক ধরনের মানে অস্বচ্ছ ট্যাক্স প্রিপারেশন। কোনো একজন সচেতন ট্যাক্স প্রিপেয়ারার কিন্তু অথবা প্রফেশনাল এইটাকে সমর্থন করবে না। ট্যাক্স আপনি হেড অফ হাউসহোল্ড হতে গেলে আপনাকে প্রথমেই দেখতে হবে যে আপনি হাউসহোল্ডটাকে মেনটেন করছেন কি না, আপনার নামে লিজ আছে কিনা, আপনি সত্যিকার অর্থে আপনার ছেলে মেয়ে অথবা মা বাবা এই ধরনের যাদেরকে ডিপেন্ডেন্ট হিসেবে রাখতে পারবেন তাদের জন্য আপনি বাড়িটা রাখছেন কিনা। ওকে, এই এই জিনিসগুলো বিশেষ করে লিজের ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা হেড অফ হাউসহোল্ড তাদের নামে লিজ থাকতে হবে। ওকে, আমরা যাচ্ছি পরবর্তী ফোনে। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। জি জি, আমার নাম রুবেল বলছিলাম। জি বলুন। আমি পার্সোনাল আমার যাদের নামে মাল্টিপল প্রপার্টি থাকে সেক্ষেত্রে ট্যাক্স ফাইলে কিভাবে উল্লেখ করলে ভালো হয়? আচ্ছা, আপনি ফোনে থাকুন, আমার মনে হয় যে সিপিএম মহোদয় আপনাকে প্রশ্ন করতে পারেন। মাল্টিপল প্রপার্টি যদি থাকে, মাল্টিপল প্রপার্টি উনি যদি রেন্ট দিয়ে থাকেন তাহলে আমরা জিজ্ঞেস করে জেনে নিতে পারি ওনার জায়গা থেকে। হ্যাঁ রাইট, আপনার যদি মাল্টিপল প্রপার্টি আপনি রেন্ট দিয়ে থাকেন তাহলে ট্যাক্স ফাইলিংয়ে আপনার স্কেজুয়াল ই যেটা আছে ওটাতে মাল্টিপল প্রপার্টির আয় এবং ব্যয়ের একটা হিসাব দিয়ে টোটাল যে প্রফিটটা হবে সেটা আপনার সেটার উপর আপনি ট্যাক্স দিবেন। আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন। আপনি কি ফোনে আছেন? জি, ধন্যবাদ ধন্যবাদ। একটা বিষয় হচ্ছে, ধরেন আপনার এই যে এখন কখন আমরা বুঝতে পারবো যে আমাদের ফাইল করা যে আমরা যে ট্যাক্স রিটার্নের জন্য ফাইল করেছি তাতে অডিট হচ্ছে কি হচ্ছে না? অডিট হচ্ছে কি হচ্ছে না সাধারণত এটা আগের থেকে বলা সম্ভব নয়। জি, তবে যারা মনে করেন যে অনেকে ট্যাক্স ফাইল করেন কিন্তু জানেন না যে তাদের ট্যাক্স ফাইলের ভিতরে কী আছে, আমি এই ধরনের কিছু কেস আমি এখন হ্যান্ডেল করছি যে উনি অতীতে ট্যাক্স ফাইল করেছেন, এখন অডিট হচ্ছে, আমি জিজ্ঞেস করলাম যে এই সমস্ত জিনিসগুলোকে আপনি জানেন কিছু, বলে যে না আমি তো জানি না, তো নিজের মতো বলে যে উনি তো করে দেন, এখন আপনারাও কি ওরকম করে দেবেন দেবেন নাকি? আমরা যে ভাই আমরা তো ওরকম করে করবো না, আদারওয়াইজ এটা সেই ক্ষেত্রে এখন ট্যাক্স প্রিপারেশন ট্যাক্স প্রিপেয়ারার যাচাইয়ের ক্ষেত্রে আপনার জানতে হবে যে কোন ট্যাক্স প্রিপেয়ারার আপনার সাথে সময় দিচ্ছে এবং আপনার জিনিসগুলো জানতে চাচ্ছে। কেউ যদি আপনাকে জিজ্ঞেস না করে তাহলে মনে করবেন যে এটা এই জায়গাটা আপনার জন্য সুবিধাজনক নয় এবং এখান থেকে ট্যাক্স ফাইল হয়তো আপনি একটা বছরে হয়তো আপনি ভালো একটা রিটার্ন পেলেন কিন্তু পরের বছরে হয়তো আপনার জন্য একটা সাপে হয়ে যেতে পারে, বিপজ্জনক হয়ে যেতে। তাহলে কোন সিমটমের পর আমরা বুঝতে পারবো যে আমাদের ট্যাক্স করা ফাইলটা অডিট হচ্ছে না? রিটার্নটা পেয়ে গেলেও কিন্তু যে কোনো সময় অডিট আসতে পারে, ড্যাশ অডিটের প্রথমে চিঠি আসতে পারে বলে যে তোমার ওই জিনিসটা আমরা ডিজালাও করছি তুমি এই জিনিসটা পাঠাও। কতদিন আমাদের সবাইকে আতঙ্কগ্রস্ত থাকতে হবে, টেন্স থাকতে হবে? সাধারণত 3 বছরের মধ্যে কোন একটা জিনিস জানা যায়। আচ্ছা, এবং কাগজপত্র 3 বছর পর্যন্ত প্রিজার্ভ করা জরুরি। অনেক সময় দেখা যায় মনে করেন যে আপনি ট্যাক্স ফাইল করলেন, ট্যাক্স ফাইল করার পরে দেখা গেলো যে আপনার একটা ইনকাম যেটা আপনি উল্লেখ করেন নাই সেটা IRS এর কাছে জমা হয়ে গেছে, এখন দেখা গেলো যে $40,000-$50,000 একটা ট্যাক্স বিল চলে আসছে। আর এটা যদি আপনি প্রপারলি হ্যান্ডেল না করেন তখন দেখবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে লেভি হয়ে ওই টাকা চলে গেছে। আমরা যাচ্ছি পরবর্তী ফোনে। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম সালাম। হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল জি যে বাংলাদেশে যদি সঞ্চয়পত্র বা DPS বা SDPS এ যদি টাকা সঞ্চয় হতে থাকে ওটা এইখানে ট্যাক্স ফাইলে কিভাবে ডিক্লেয়ার করে বা এটার কোনো ম্যারিজ ডিমারিজ সাইটটা যদি একটু আলাপ করতেন। সুন্দর প্রশ্ন, আমি শুনুন CPM এটা কি এটা কোনো স্টেটমেন্টে কি আপনাকে দেখাচ্ছে যে এত টাকা আপনাকে গেইন অথবা এরকম কিছু দিয়েছে নাকি DPS টাকা? ওটা যদি ওটা যদি ভাঙানো হয় তাহলে হয়তো বা ওখান থেকে কিছু গেইন করবো। ওটা ওটা ভাঙানো হলে এটাকে বলে রিয়েলাইজড গেইন। রিয়েলাইজড গেইন যখন আপনি বুঝতে পারবেন তখন এটার উপর ট্যাক্স দিতে হবে, বাংলাদেশে ট্যাক্স দিবেন, বাংলাদেশে ট্যাক্স দেওয়ার পরে যে যদি বাকি থাকে সেটা এখানে ট্যাক্স দিবেন, তবে বাংলাদেশে যেটা দিয়েছেন সেটা এখানে ক্রেডিট পাবেন। আর যদি না আনরিয়েলাইজড হয় এটা যদি আপনাকে কোনো
ইয়ে না দেয়, ওরা কোনো স্টেটমেন্ট না দেয় তোমাকে এত টাকা ডিসবার্স করা হয়েছে তোমার অ্যাকাউন্টে, তখন কিন্তু এটার জন্য আর আপনার চিন্তা করতে হবে না। এখানে যেমন ধরেন অনেক সময় আমরা ইয়েতে রাখি, ফান্ডে রাখি, ফান্ডে থেকে ইন্টারেস্ট যেটা দেয় সেটা কিন্তু ডিসবার্স করে তারপরে ফান্ডে আবার নিয়োগ করে, সেই জন্য এটার উপর ট্যাক্স দিতে হয়। আচ্ছা আচ্ছা, আমরা যাচ্ছি পরবর্তী ফোনে। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আমি নিউ জার্সির মনমোহন কন্টিকে বলছি, আমার নাম ওবায়দুল্লাহ। জি বলুন। আমার প্রশ্নটা হলো ভাই, আমার বোনের ছেলের গত 2019 কোর্টের মাধ্যমে গার্ডিয়ানশিপ নিয়েছি। ওকে। হ্যালো, জি বলেন বলেন। জি, আমার প্রশ্ন হলো যে 2019 আমার এক বোনের ছেলেকে গার্ডিয়ানশিপে কোর্টের মাধ্যমে গার্ডিয়ানশিপে নিয়ে হয়েছে। জি, এখন নেক্সট ডে কামিং ট্যাক্স রিটার্নে, এটা কি আমাকে ওই আমার বোনের ছেলেটাকে আমাদের ট্যাক্স রিটার্নে শো করতে হবে বা এমন কোনো বাধ্যবাধকতা আছে? আর আরেকটা প্রশ্ন হলো যে আমি 49 কিন্তু আমার 401k আছে, এবং এই 401k এর টাকা কি আমার এই ট্যাক্স রিটার্নে শো করতে হবে? না না, 401k তে তো এটা আপনার জন্য জমা হচ্ছে, এটা তো ট্যাক্স ডিফার্ড, এটা তো অলরেডি জমা হচ্ছে, এটা অ্যাকাউন্টে থাকবে, এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না আনটিল এগুলা এটা থেকে টাকা না তোলা পর্যন্ত, বুঝছেন? আর আপনার গার্ডিয়ানশিপের যেটা ছেলে গার্ডিয়ানশিপ, বোনের ছেলে গার্ডিয়ান, আপনার বোন কি এখানে থাকে নাকি অন্য জায়গায় থাকে? লাইনটি কেটে গেছে। ও আচ্ছা, আমরা ধরে নিচ্ছি যে ওনার বোন দেশে থাকে বা দেশে নিয়ে বাইরে থাকে, অন্য থাকে, উনি আপনি আপনার বোনের ছেলেকে গার্ডিয়ানশিপ নিয়ে আপনাদের সাথে থাকে এবং আপনার নিজের ছেলের মতো আপনি ওকে পোষ্য হিসেবে নিয়েছেন, তখন আপনি নিজের ছেলের মতো ব্যবহার করতে পারবেন ওনার ডিডাকশনটা। আর বাধ্যবাধকতা নাই, বাধ্যবাধকতার কথা বলছেন এটা বুঝলাম না, সাধারণত ডিপেন্ডেন্ট বেশি থাকলে আমাদের ট্যাক্সের ব্যাপারে লাভ, সুতরাং ওকে আপনি দেখাতে পারবেন। 2019 সালে কোন সময় থেকে এলে উনি দেখাতে পারবেন? যদি 2000 সালের জুন মাসের পরে আসেন বা না না, উনি কি এখানে আছেন অথবা এখানে হয়তো আছে, এখানে আছে, কারণ যেহেতু গার্ডিয়ানশিপের ব্যাপার, গার্ডিয়ানশিপ এখানে হয়তো এখানে প্রসেস হতো লম্বা সময় ধরে আছে বলে প্রসেস হতে ও প্রায় 5-6 মাস লেগে যায়, সুতরাং এটা হয়তো আমার মনে হয় ধরে নিচ্ছি যে লং সময় ধরে আছেন। জি, আমরা যাচ্ছি পরবর্তী ফোনে। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, হ্যাঁ জি, আমি প্রংসে বলছিলাম, বিশ্বাস আমার একটা কোশ্চেন আছে। জি বলুন, সিপিএম মহোদয় শুনছেন। আমরা ইদানিং শুনতে পাচ্ছি ইমিগ্রান্ট যারা নন সিটিজেন, তাদের কি হেলথ ইন্স্যুরেন্স করার ব্যাপারে কোনো রেস্ট্রিকশন আছে কি? জি, আপনি ফোনে থাকুন। হেলথ ইন্স্যুরেন্স করার যেটা আগে একটা ছিল যে আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকাটা বাধ্যতামূলক ছিল, কিন্তু এইবার হেলথ ইন্স্যুরেন্স না থাকলেও তো চলছে নাকি? আমার মনে হয় না, হেলথ ইন্স্যুরেন্স না থাকলে চলছে মানে হেলথ ইন্স্যুরেন্সের আগে যে একটা পেনাল্টি ছিল 595 or 695 গত বছর পর্যন্ত, জি, সেই অ্যামাউন্টটা, সেই পেনাল্টিটা আর নেই। তবে ট্যাক্স রিটার্নের যে ওবামা কেয়ারের যে ক্যাটাগরির উপরে, যেই ইয়ের উপরে মানে আয়ের উপরে ট্যাক্স আপনার ওই যে হেলথ ইন্স্যুরেন্সটা নেবে সেটা কিন্তু এখনো। তাহলে ওনার প্রশ্নের উত্তর কি হবে? ওনার প্রশ্নের উত্তর হবে যে প্রশ্নটা কি ছিল, যে হেলথ ইন্স্যুরেন্সের বাধ্যবাধকতা ছিল সেটা কি এবার আছে কিনা, থাকলে কিরকম? ও, ওটা নাই, বাধ্যবাধকতা নাই, কিন্তু হেলথ ইন্স্যুরেন্স নিতে গেলে ওনার তো ট্যাক্স ফাইল দেখাতে হবে। জি, সেটাই। ওকে, তার মানে ওনাকে মানে হেলথ ইন্স্যুরেন্স করতে গেলে ট্যাক্স ফাইল করতে হচ্ছে, আবার ট্যাক্স ফাইলের মধ্যে ওই যদি হেলথ ইন্স্যুরেন্স ওনার না থাকে তাহলে পরবর্তী বছরের ট্যাক্স ফাইলের বাধ্যবাধকতা নাই। উনি ইচ্ছে, আমার মনে হয় উনি ইচ্ছে করলে ট্যাক্স মানে হেলথ ইন্স্যুরেন্স ছাড়া প্রাইভেট পেতে চলে যেতে পারেন উনি নিজে, এটা আমি অ্যাডভাইস করতেছি না, বুঝলেন না, যে উনি ইচ্ছে করলে প্রাইভেট পেতে চলে যেতে পারেন, ওইরকম বাধ্যবাধকতা আগে সেটা নেই। জি হ্যাঁ, আমরা ফোনে যারা আছেন এবং আমাদের সঙ্গে ফেসবুকে যারা যুক্ত হয়েছেন তাদের জন্য বলছি যে আমরা এখন একটা বিরতিতে যেতে চাই, তারপর ফিরে এসে আমরা আবার কথা বলবো আমাদের আজকের অতিথি সিপিএ সরোয়ার চৌধুরী সাহেবের সঙ্গে। যাচ্ছি বিরতিতে। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com।
সুপ্রিয় দর্শক, টিভি অ্যানালাইসিস অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথি সিপিএস সরোয়ার চৌধুরী সাহেবের সঙ্গে ট্যাক্স এবং ট্যাক্স সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে, যেহেতু ট্যাক্স সিজন এখন চলছে। ফলে আপনারা যদি সরাসরি কথা বলতে চান, আমাদের ফোন নাম্বার 6463079828, 6463079828, কিছুক্ষণের মধ্যে আপনারা সেই নাম্বারটি দেখতে পাবেন স্ক্রিনে, সেই নাম্বারে কল করলে আপনারা যে প্রশ্নের উত্তর পেতে পারেন। আমরা যাচ্ছি আমাদের অতিথির কাছে। আমরা কয়েকটা বিষয় আলোচনা করছিলাম বিরতিতে মধ্যে থাকা অবস্থায়, যেমন ধরুন যে কেউ হাজব্যান্ড ওয়াইফ কাজ করছে, কাজ করতে করতে একটা সময় দেখা গেলো যে দুজনের আর্নিংয়ের কারণে তাদের ট্যাক্স, তারা হয়তো বিগত কয়েক বছর তারা ট্যাক্স রিটার্ন পেতেন, কিন্তু হঠাৎ করে দেখলেন তার বেশ কিছু ট্যাক্স দিতেই হচ্ছে, তখনই তাদের মধ্যে একটা অস্থিরতা চলে আসে। বিষয়টা কী ঘটতে পারে এবং করণীয় কী? এটার জন্য আসলে বিশেষভাবে আমার অনুরোধ হচ্ছে যে প্রথমত তাদের ট্যাক্স প্ল্যানিংটা, ট্যাক্স প্ল্যানিংটা বুঝতে হবে যে তারা তাদের ইনকাম কত, গত বছর কী ছিল এবং এই বছর কী ট্যাক্স হইতে পারে, কী পরিমাণ লাইবিলিটি আসতে পারে। তবে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রতি বছর তাদের W-4টা কি চেঞ্জ করতে হবে কি না সেটা নির্ধারণ করতে হবে। যেমন ধরেন তারা যদি গত বছর W-2তে দেখা গেলো যে তাদের একজনের W-2তে দুটা আরেকজনের W-2তে 1 ডিপেন্ডেন্ট এরকম করে দেখিয়েছে, কিন্তু তাদের আসলে তাদের হওয়া উচিত ছিল 1 and 1, তখন কিন্তু এই বছর বছরের শুরুতেই তাদেরকে W-4 যেটা এমপ্লয়ারের কাছে দিবে পূরণ করে দিবে সেটা কিন্তু আপডেট করতে হবে। সেই জন্য কিছুক্ষণ আগে যে আমরা আলাপ করছিলাম একজন ডালাস থেকে, একজন প্রশ্ন করছিলেন যে এই বছর তো নতুন W-4 হয়েছে, এখন এটা কিভাবে করব। আসলে একটু কনফিউজিং আছে জিনিসটা, সেই জন্য এটা স্টেপ বাই স্টেপ যখন করব তখন আমরা বুঝতে পারবো যে কোথায় জিনিসটা দিতে হবে আর কি। কারণ এই বছর স্ট্যান্ডার্ড ডিডাকশন হয়েছে অনেক বেশি, সেই জন্য অনেকগুলো আইটেমাইজ ডিডাকশন বাদ, সেই জন্য এখন একটু নতুন ধরনের W-2 W-4 তৈরি হয়েছে এবং এটার জন্য নতুন করে সব কিছুকে সাজাতে হবে। সেই জন্য দেখা যায় যে ট্যাক্স প্ল্যানিংয়ের ব্যাপারে আপনার কটা ডিপেন্ডেন্ট দেখিয়েছেন, আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনে যদি কাজ করেন তাহলে কি আপনাদের কি একজনের 0 দেখাবো নাকি দুজনকে একজন 1-1 দেখাবো, এই জিনিসটা আপনাকে নির্ধারণ করতে হবে এবং সেটা আপনার এমপ্লয়ারের কাছে আপডেট করতে হবে। জি, আমরা আসলে খুব অল্প সময় আমাদের হাতে আছে, আমরা দ্রুত কয়েকটা প্রশ্ন নিতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম আসসালাম, বলুন। জি ভাই, আমার নাম তানবীর, আমি একটা প্রশ্ন ছিল আমার। জি হ্যাঁ বলুন। জি ভাইয়া, আমার নাম তানবীর, আমরা শুনতে পেয়েছি, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্নটি হচ্ছে 2016 এবং 2017 সালে আমরা হাজবেন্ড ওয়াইফ বাট আমরা জয়েন্ট ফাইল না করে সাবমিট করেছিলাম এবং আমরা তার কাছে গিয়েছিলাম ফাইলটা করার জন্য, উনি বলেছিল যে এটা লিগাল না, বা তখন আমি মেডিকেলের জন্য করছিলাম, তখন উনি যেটা করছে আমারটা সিঙ্গেল ছিল বাট আমার ওয়াইফেরটা হেড অফ হাউস হোল্ড দিয়ে বাচ্চা মানে যেটা ক্লেম, যেটা ক্রেডিট আর্ন ক্লেম ক্রেডিট করেছিল। পরবর্তীতে IRS এর অডিট হয় এবং আমরা চিঠি পাই যে আমাদের ও মানি আছে IRS এবং স্টেট দুই জায়গা থেকে। পরবর্তীতে আমি একজন CPA-র কাছে যাই, উনি এটাকে অ্যামান্ডেড করে দুইটা ফাইল 2016 এবং 2017 এবং উনি বলে যে রিফান্ড পাওয়া ইউ ডোন্ট নিড টু পে এনি মানি, বাট I রিসিভ লেটার ফ্রম দ্য নিউ চিফ সেট and they charge like 16 and 17, I have to pay like almost 2000 and recent I received letter from IRS because they need a time a review from places and I have to pay here also money almost 6000 2016 and 17. So ami jani bhai ami wrong korechi ebong ora jokhon ami o bolchi I am sorry amra ashole tax er bishoy oto bujhi na, to ekhon ami ki ei jinish ta abar review korte pari kono CPA ba karo madhyome যে জিনিসটা কি ঠিক আছে কিনা বা আমাকে কি পে করতে হবে কিনা। আমি অলরেডি ওদের সাথে ইনস্টলমেন্ট পেমেন্টের ব্যাপারে কথা বলেছি, আমি পেমেন্টও করতে থাকবো আর এটা কিছু করা যায় কিনা এই বিষয়ে। জি, আপনি ফোনে থাকুন, ফোনে থাকুন, CPA মহোদয় প্রশ্ন করতে পারেন। আমরা একটু এক বিষয়ে ছোট্ট বিষয়ে বলতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে এই কথাটি বলে থাকি যে আপনাকে যোগ্য এবং সার্টিফাইড মানুষের কাছে যাওয়া উচিত, তা নাহলে নানাবিধ বিভ্রান্তি তৈরি হয়, ইন দ্য লং রান আপনি নানা বড় রকমের সাফারার হতে পারেন। তারই একটা উদাহরণ কিন্তু আমাদের এই যে ফোন করেছেন তিনি, আমরা যাচ্ছি ওনার উত্তরে। জি জি, আসলে রিভিউ করার সময় আমার মনে হয় 16 and 17
এখনও পাবেন, যেহেতু অডিটটা এখনও চলছে, আপনার রিভিউ করার সময় আছে, কিন্তু এই ব্যাপারে আমার একটু কাগজ যদি না, কেউ যদি সুস্পষ্ট আপনার কেসটা যদি না জানে তাহলে কিন্তু উপদেশ দেওয়া যাবে না। সেই জন্য এই ক্ষেত্রে কিছু কিছু বার আছে, কিছু কিছু ডেট টাইম লাইন আছে, যেটা যদি আপনি যদি ওই টাইম লাইনের মধ্যে না করে থাকেন, ওইটা আইআরএস তখন মনে করবে যে আমরা তাদেরকে ফোর্স করছি কোনো একটা ফ্রজুলেন্ট ট্যাক্স রিটার্নের জন্য। সেই জন্য আমার মনে হয় আপনি একজন সিপিএ, একজন অভিজ্ঞ যারা আইআরএসের সাথে করেসপন্ডেন্স করেন অথবা আইআরএসের সাথে জিনিসটা নিয়ে প্লেস করতে পারেন, তাদের সাথে যোগাযোগ করুন। এবং কিছু কিছু যে বারের কথা বললাম অর্থাৎ টাইম বার, সেটা যদি মেনটেন, এটা সেটা যদি পার হয়ে না যায় তাহলে কিন্তু আপনার আপনাদের রিটার্নটা, আপনারা মেডিকেলের জন্য করেছেন বুঝতে পারছি, মেডিকেলের জন্য অনেকেই এই ধরনের প্রস্তাব নিয়ে আসেন, যেটা কিন্তু সবসময় এটা অনৈতিক এবং এটা কিন্তু আইআরএসের ক্ষেত্রে ট্যাক্স প্রিপারেশনের ক্ষেত্রেও কিন্তু ভালো না। সেই জন্য আপনারা যেগুলা বেনিফিট নিয়েছেন এখন যদি আপনারা যদি আবার ইয়ে করতে চান, শুদ্ধ করতে চান, তাহলে পুরো কেসটা দেখেই করতে হবে। জি, আমরা যাচ্ছি পরবর্তী ফোনে। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম রাকিব, আমি উডসাইড নিউ ইয়র্ক থেকে। জি, ওয়ালাইকুম সালাম রাকিব সাহেব, বলুন, আমাদের সিপিএম মহোদয় শুনছেন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি যে ট্যাক্স ফাইল করি বাৎসরিক, আমি এমপ্লয়মেন্ট আমি দেখাই, তো আমার ইনকাম দেখাই, এক্সাম্পল আমি 35,000 to 40,000 per year, কিন্তু আমার অ্যাকাউন্ট ট্রানজেকশন তার চাইতে অনেক বেশি হয়ে যায়, আমার একটা পার্সোনাল বিজনেস অ্যাকাউন্ট আছে। প্রশ্ন হচ্ছে, ট্যাক্স ফাইল কম দেখানোর কারণে কোনো সময় আমার নিজস্ব পার্সোনাল যে বিজনেস অ্যাকাউন্ট আছে সেটা ইনকোয়ারি হতে পারে কিনা? অবশ্যই হতে পারে, কিন্তু ট্রানজেকশন হয় ব্যক্তিগত অ্যাকাউন্টে, ট্রানজেকশনটা আমার বিজনেস অ্যাকাউন্টে হচ্ছে। বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে, জি। না না, যেহেতু উনি সেলফ এমপ্লয়েড, আপনার কোনো সময় যদি অডিট হয় অথবা কোনো সময় যদি এক্সামিনেশন হয়, কিন্তু আপনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট এবং বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট দুটাই কল করা হবে। তাহলে বিষয়টা খুবই টেনশনের এবং সতর্কতার সঙ্গে এগোনো উচিত, তাই তো? জি, মানে বড় রকমের ঝামেলা যেন আমাদের পোহাতে না হয়। আমরা শেষ পর্যায়ে, আমরা আজকে আর ফোন নিতে পারছি না। একটা বিষয় বলতে চাই সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে আগত অতিথিরা তাদের অভিজ্ঞতা শেয়ার করে থাকেন, আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি আপনি অবশ্যই সার্টিফাইড কারো সঙ্গে সরাসরি কথা বলে তারপর নেবেন। আমার শেষ প্রশ্ন, ধরুন ট্যাক্স ফাইল করলাম, সব কিছু আমরা কাগজপত্র জমা দিলাম, এখন আমাদের কাজ কী? এখন কাজ হচ্ছে যে আপনারা মনে করবেন না যে আপনি রিফান্ড পেয়ে গেছেন, আপনি করলে খালাস, এরকম কিছু না। আপনার সমস্ত কাগজপত্র, যে ফাইলটা আপনার ট্যাক্স প্রিপেয়ারার আপনাকে দিয়েছেন, ওই ফাইলটা আপনি রাখবেন, সংরক্ষণ করবেন, যতদিন পারেন সংরক্ষণ করবেন। ট্যাক্স এখন কিন্তু ডিজিটাল যুগ, আপনি ডিজিটালাইজ করেও রাখতে পারেন অথবা আপনি বাসায়ও রাখতে পারেন, সমস্ত কাগজপত্র রাখবেন। কারণ আপনি যদিও বা আপনি পেয়েছেন, আপনার রিফান্ড পেয়েছেন, আপনি খুশি, সবাই বাজার করে ফেলেছেন, তার মানে এই নয় যে আপনার আপনি সব কিছু ঠিকঠাক মতো চলছে, 3 বছর বাদে হয়তো আপনি একটা বিল পেতে পারেন। এরকম অনেক কেস আছে আমার কাছে, যে যারা আসছেন তারাও কোথায় না কোথায় টেলি মানে কাজ করেছেন, দেখা গেলো যে আইআরএসের কাছে একটা কাগজ জমা হয়ে গেছে, যে আপনার একটা 1099 একটা জমা ছিল 2016 সালে, ওরা বলে যে ও তো ফাইল করে নাই, এইটা তো যোগ করে নাই। সুতরাং আপনি, আপনার হয়তো W-2 একটা ছিল, ওটা দিয়ে আপনি ট্যাক্স রিফান্ড সব কিছু পেয়ে গেছেন, কিন্তু ওই 1099 একটা যোগ করেন নাই। আইআরএস এখন যখন তাদের কোনো কাজ থাকে না অথবা একটু অফ সিজন, তারা কিন্তু এগুলো ম্যাচিংয়ে যায়, ম্যাচিংয়ে গেলে দেখা যায় যে এই 1099 একটা দেওয়া হয় নাই, তখন আপনি সমস্যায় পড়বেন। সুতরাং আমার 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 পরামর্শ হচ্ছে, যখনই ট্যাক্স রিটার্ন তৈরি হয়ে যাবে এবং টাকা পয়সা পেয়ে যাবেন অথবা টাকা পয়সা দিয়ে দেওয়ার থাকলে আপনি দিয়ে দেবেন, এই নয় যে আপনি ফিনিশ হয়ে গেলেন, আপনি কাগজপত্রগুলো রাখবেন, সংরক্ষণ করবেন এবং ভবিষ্যতে কোনো চিঠিপত্রের জন্য প্রস্তুত থাকবেন। ধন্যবাদ আপনাকে। আমরা সামনে কোনো এক সময় হয়তো আমরা হাই ইনকাম আর্নার যারা আছেন তাদেরকে নিয়ে আলোচনা করবো, কারণ আমরা ট্যাক্স রিটার্নের বিষয় নিয়ে বারবার কথা হচ্ছিল, কারণ আমাদের অনেকেই এই বিষয়ে জানতে চান। হাই ইনকাম আর্নারদের করণীয় কী, তাদের কী কী সতর্কতা, সামনে কোনো একদিন আপনাকে পেলে আমরা আবারও কথা বলার চেষ্টা করব। আমরা আজকের মতো এখানে বিদায় নিতে চাই, আমাদের সময় শেষ, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে। আবার দেখা হবে, ধন্যবাদ।
টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com।